হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে আসছি এস এ ডোর সেন্টার, 145 সেনপাড়া পর্বতা, বেগম রোকেয়া সরণ, মিরপুর 10। তো আজকে মূলত আপনাদেরকে অনেক গর্জিয়াস টাইপের কিছু ডোর দেখাবো। এগুলো সম্পূর্ণ নতুন আসছে গতকাল, তো দেখানোর জন্য মূলত এখানে আসা। তো আপনারা যারা ডোর কিনবেন তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করি ডোরগুলো আপনাদের পছন্দ হবে এবং কম দামে পেয়ে যাবেন। তো চলুন আর দেরি না করে আমরা ডোরগুলো দেখি। তো ভিউয়ার্স, আজকে আমার সাথে আছেন আজাদ ভাই। তো আজাদ ভাই মানেই মানে সব গর্জিয়াস টাইপের কিছু দরজার কালেকশন। তো প্রতিবারেই আপনারা দেখেন, হয়তো যারা দেখছেন গতবারে অনেক গর্জিয়াস টাইপের কিছু দরজা ছিল। তো আজকে অনেক নতুন, এগুলো সব আপডেট এবং নতুন, খুবই অসাধারণ মানে সুন্দর কিছু ডোর আনা হয়েছে। তো এগুলো আপনাদেরকে এখন দেখাবো। তো আজাদ ভাই আমার সাথে আছেন। তো আজাদ ভাই, আপনাদের দোকানের ঠিকানা একটু ভালো করে বলে দেন। এটা আমার দোকানের ঠিকানা হলো মিরপুর 10 আলহেলাল হাসপাতালের অপোজিটিভ মেট্রো রেলের 265 নম্বর পিলার, 145 সেনপাড়া, ঢাকা 1216, এস এ ডোর সেন্টার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এখন দরজাগুলো দেখি। প্রথমে আমরা তো ভিউয়ার্স, আমরা প্রথমে বাইরে থেকে দেখা শুরু করব, তারপরে ভিতর থেকে আসবো। তো আপনারা যারা দরজা নেবেন তারা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তো আশা করি দরজাগুলো আপনাদের অনেক পছন্দ হবে। তো চলুন আর দেরি না করে আমরা দরজাগুলো দেখি। হ্যাঁ, এখানে একটা দরজা আমরা দেখতেছি। তো দেখুন ভিউয়ার্স, দরজাগুলো আসলে অনেক গর্জিয়াস টাইপের, অনেক সুন্দর। হ্যাঁ, তো ভাই এটার দাম কেমন রাখছেন? এই ডোরটা আপনার হাই টেম্পার হবে, সিঙ্গেল টেম্পার হবে, সেমি টেম্পার হবে, নন টেম্পার হবে। আচ্ছা, এই ডোরটাই যদি হাই টেম্পার হয় সেক্ষেত্রে দাম 13,500 টাকা। আচ্ছা, বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ ফ্রি। আচ্ছা, এবং কি বেশি যদি নেয় কোনো কাস্টমার, আচ্ছা, তাহলে তার বাসায় পৌঁছে দিয়ে আমরা ফ্রি লাগিয়ে দিব। ফ্রিতে লাগিয়ে দেন? ফ্রি লাগিয়ে, যদি 6 পিসের বেশি হয়। যদি ভিউয়ার 6 পিসের বেশি কেউ যদি নেয় তাহলে এনারা একদম ফ্রিতেই লাগাই দিবে, কোনো টাকা টাকা কিছু নেবে না। তো আপনাদের যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন। দরজাটা অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর। এবং দাম কেমন বললেন আদর ভাই? দাম 13,500। 13,500 টাকা। তারপরে যদি আরও কোনো কাস্টমার কোনো কালেকশন চায়, হ্যাঁ, আমাকে হোয়াটসঅ্যাপ, ইমো অথবা ভাইবারে নক করতে পারে, আমি দিব। আচ্ছা, তো ঠিক আছে। তাহলে আমরা এখন অন্য একটা দরজা দেখি এখন। আর প্রতিটা ডোরের সাথে আমাদের ম্যাচিং ক্যাট ডোর আছে। প্রতিটা ডোরের সাথে কি আছে? ক্যাট ডোর আছে? জি, প্রতিটা ডোরের সাথে এইভাবে ম্যাচিং ক্যাট ডোর হবে। ক্যাট ডোর আছে প্রতিটা ডোরের সাথে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে দেখেন এখানে সব ম্যাচিং ক্যাট ডোর আছে। তো এটা একটা ব্যাটারি একটা সুবিধা। হ্যাঁ, তো চলুন তাহলে আরেকটা দরজা আমরা দেখি। এই একটা ডোর দেখতে দেখুন, এখানে আরেকটা দরজা, এটা এটাও অনেক গর্জিয়াস টাইপের একটা দরজা। তো আমি দেখাচ্ছি, আপনারা দেখুন, যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন। ভিডিও নিচে নাম্বার দেওয়া থাকবে, তো ওখানে যোগাযোগ করবেন। তো এই দরজাটার দাম কেমন রাখছেন আদর ভাই? এই দরজা রইলো আমাদের 10 মিলি গ্লাস। 10 মিলি গ্লাস, গ্লাস 10 মিলি, বোথ সাইড টেম্পার, হাই টেম্পার, আর 3 ইঞ্চি হলো ফ্রেম, অ্যালুমিনিয়ামের ফ্রেম, চৌকাঠ, এক কথা চৌকাঠ হলো 3 ইঞ্চি আমাদের। আর 5টা থাকবে কবজা, কোম্পানির দেওয়া 4 পিস কবজা, আমি কোম্পানি থেকে 1 পিস বেশি আনি। এই জন্য আনি যে আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেয় প্রবাসী ভাইরা অর্ডার করে, এদেরকে অবশ্যই ভালো কিছু আমি উপহার দিতে হবে। এই জন্য 4 পিসের জায়গায় আমি 5 পিস কবজা লাগাই। এক নাম্বার, 2 লক যে কোনো মুহূর্তে নষ্ট হতে পারে, 2 সাইড 5 বছর 10 বছর পরে লক, এই লকের জায়গায় লকের বিপরীতে আমি একটা সিটকা নিয়ে দিই, যাতে লক নষ্ট হওয়ার পরেও ব্যবহার করতে পারে কাস্টমার, সাথে সাথে ওটা লক চেঞ্জ করতে পারবে না। না, ওটা এক্সট্রা আপনি দিয়ে দেন? এক্সট্রা আমি দিয়ে দিই, যা কোনো কোম্পানি দিচ্ছে না আর আমাদের AMS কোম্পানিও দিচ্ছে না। শুধু এটা আমি আমার কাস্টমারের ভালো একটা সার্ভিস দেওয়ার স্বার্থে আমি এই কাজটা করি। আচ্ছা জি, তো এখন অন্য একটা দরজা দেখি। তো এটা, এই যে একটা দেখা যাচ্ছে অনেক সুন্দর,
এই দরজাটা একেবারেই আপডেট, এটা একদম নতুন, একদম নতুন। তো ভিউয়ার্স আপনারা দেখুন একদম নতুন এবং অনেক সুন্দর একটি দরজা। আমার কাছে আরো কালেকশন আছে, অনেক কালেকশন আছে, আমি আস্তে আস্তে সবগুলো দেখাবো আপনাদের, আপনারা অবশ্যই যত সহজে দেখতে হবে। আর আমার টেম্পার গ্লাসগুলো কাস্টমার টেম্পার চেক করে নিতে পারবে, এগুলো আপনারা টেম্পার চেক করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আজাদ ভাই এখানে আপনাদেরকে আসলে সব চেক করে দিবেন কেমন, এবং আমি তো লোগো দেখাবো যে টেম্পার আছে কিনা, তারপরে এইভাবে কাস্টমার যদি নিজে আসে আইসা এইভাবে এইভাবে চেক করে নিবে, এইভাবে দেখুন চেক করে নিবে কাস্টমার কি রকম টেম্পারেচারের দরজা হইলে চেক করে নিবে, এরকম মারার পরও ভাঙে না। তো এটা অবশ্যই অনেক টেম্পার কাস্টমারের বাসায় হাত পর্যন্ত পূজা পর্যন্ত যদি ভালো অবস্থায় পায় সেই ক্ষেত্রে আমারে ফুল পেমেন্ট দিবে, না হলে যেই পর্যন্ত অক্ষত অবস্থা না পাই ফুল পেমেন্ট দেওয়ার দরকার নাই, আমাকে হাফ পেমেন্ট দিলেই চলবে। আচ্ছা, আমাকে পেমেন্ট করার সিস্টেম হলো আমার শোরুমের নামে অ্যাকাউন্ট আছে, পার্সোনাল অ্যাকাউন্ট আছে, বিকাশ আছে, রকেট আছে। আচ্ছা, যে কোনো একটাতে দিতে পারবে, যে কোনো একটা। আচ্ছা, এরপরে একটা বাকিটা পণ্য হাতে পায় টাকা দিবে। এই একটা দরজা দেখা যাচ্ছে অনেক সুন্দর, এটাও নতুন আসছে তাই না? নতুন আসছে এগুলো। আচ্ছা, তো আমি আস্তে আস্তে করে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখুন যাতে আপনারা সহজে বুঝতে পারেন এবং ভালো করে দরজা দেখে নিতে পারেন। আচ্ছা, এই দরজার দাম কেমন রাখছেন? এটার ভাই এই এই দরজার দাম 13,500 টাকা, বাংলাদেশের যে কোনো প্রান্তের ডেলিভারি চার্জ ফ্রি, যেগুলো বলছি এক্সট্রা দিব আমি ওগুলো এক্সট্রা লাগিয়ে দিব। আচ্ছা, আর যদি কেউ নন টেম্পার নেয় নিতে পারবে, সেই ক্ষেত্রে কোনো ডেলিভারি চার্জ ফ্রি হবে না বা কোনো লাইবিলিটি আমি নিব না পথে কোনো দুর্ঘটনা ঘটলে, শুধুমাত্র টেম্পারেচারের ক্ষেত্রে আপনারা দিবেন এটা। আচ্ছা, এই ছাড়া কোনো ডোরের ক্ষেত্রে আমি রিস্ক নিব না। আচ্ছা, এই ডোরের এই ডোরের দাম কি আমরা শুনলাম এটা? হ্যাঁ, এটার দাম 13,500 টাকা, এটা টেম্পার হবে, নন টেম্পার হবে, সেমি টেম্পার হবে, দুই রকমের দুই ধরনের, এটা কোয়ালিটি চেঞ্জ হবে, ডিজাইন একই থাকবে। আচ্ছা, ডিজাইন ফেক না, ফেক হলো কোয়ালিটি, ডিজাইন যা ইচ্ছা তাই হইতে পারে। এতে অনেকে আবার সিম্পল পছন্দ করে, হ্যাঁ এটা সিম্পল ডিজাইন, সিম্পল যেহেতু পছন্দ করে। আচ্ছা, এটার দাম কেমন? এটা এটার দামও পুঁতিগুলোর মতো সেম, শুধু টেম্পার নন টেম্পার সেমি টেম্পার হবে, শুধু কোয়ালিটি চেঞ্জ হবে, ডিজাইন একই থাকবে প্রত্যেকটা ডোর। আমার কাছে কোয়ালিটির ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই, কোয়ালিটি একদম 100%। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এই একটা আছে একেবারে সিম্পল, অনেকে আবার সিম্পল পছন্দ করে বর্তমান যুগে। হ্যাঁ, অনেকে নেই, তো আমি ভিউয়ারদের দেখাই, যদি কারো পছন্দ হয় অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। একদম সিম্পলের মধ্যে এটা একটা ডোর। এটার দাম কেমন রাখছেন? এটার দাম ওই যে বললাম সব কিছু একই দাম, হাই টেম্পার হলে 13,500, সিঙ্গেল টেম্পার হলে 11,500, সেমি টেম্পার 10,500, নন টেম্পার 9,500। শুধু হাই টেম্পার যেটা ওটাতেই কোয়ালিটি পরিবর্তন হবে, এক্সট্রা কিছু ব্যবহার করা হবে, তাছাড়া কোনোটাই হবে না। আচ্ছা, আর এইটাতে এই ডোরটাতে এই এখানে যে ফ্রেমটা দেখছেন কাস্টমার, এই ফ্রেমটার পরিবর্তে যদি কেউ সাদা ফ্রেম লাগায়, সাদা চৌকাঠ লাগায় তাও লাগাইতে পারবে, বা আপনার কালো লাগাইলেও লাগাইতে পারবে, এটা হলো নিলেও নিতে পারবে। যদি কেউ ফ্রেম চেঞ্জ করতে চায় সেই ক্ষেত্রে করতে পারবে, যদি চায় আপনাকে বললে সেটা করে দিতে পারবে নাকি। আর এই একটা আছে একেবারে সিম্পল, এই দুটা এক আফু আমার 3 পিস অর্ডার দিছে, আফুর আগে চৌকাঠ লাগাইছি যেহেতু আমার কাছে, এই জন্য চৌকাঠ লাগাইছি আগে, আর পরে এখন পাল্লা লাগাই দিব। সিম্পলের মধ্যে গর্জি আর একেবারে সিম্পল, তিনটা অর্ডার করছে তার মানে এটা ভালো চলতেছে, অনেক অনেক আপডেট মাল। তো দেখুন ভিউয়ার্স আপনারা দেখুন, আমি দেখাচ্ছি, পছন্দ হলে অবশ্যই নাম্বার দেওয়া থেকে অবশ্যই যোগাযোগ করবেন, দরজাগুলো নতুন আসছে একদম আপডেট। দামের ক্ষেত্রে কোনো ইয়ে নাই, একই দাম, একই দাম, ডিজাইন যেটি হোক,
আচ্ছা তারপরে আরো কিছু ডিজাইন আছে দেখতে পারে কাস্টমার আমার স্টকে যেহেতু মালা আছে আমি দেখাই হ্যাঁ এগুলো দেখে দেন হ্যাঁ যেগুলো আছে সবগুলো মালা আছে দেখাচ্ছি এই যে দেখুন আর একটা দাদা দেখুন যেহেতু এগুলো নতুন আসছে তো আপনাদের দেখাই দেই দোড়াগুলো এগুলো 21 সালের বাচ্চা সব আচ্ছা এই যে একটা দরজা দেখবেন একদম নতুন দরজা আসছে এগুলো গর্জিয়াস টাইপের একদম দরজা তো হ্যাঁ তারপর পরে একটা দেখি এই যে সিম্পলের মধ্যে অনেক সুন্দর তারপরে আচ্ছা তারপরে এইদিকে আমার কিছু দরজা দেখিনি যেগুলো একমাত্র নতুন এসছে আপডেট সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি তো সুতরাং আপনারা দেখুন যদি পছন্দ হয় তাহলে অবশ্যই সরাসরি দোকানে আসতে পারবেন কোনো সমস্যা নেই এসে চেক করে নিয়ে যেতে পারবেন ঠিক আছে এটা দেখুন স্যার কাস্টমার চাইলে চেক দিয়ে নিতে পারবে আমি তাও দেখে দিচ্ছি ভাইয়া এইভাবে কাস্টমার চেক দিয়ে নিতে পারবে আচ্ছা আমার কোনো আপনারা এসে যদি টেম্পারেচার পছন্দ হয় এইভাবে দেখবেন চেক দিয়ে নিতে পারবে বাড়ি দিলে ভাঙবে না এই অনেকে প্রশ্ন করে ভাই আপনার ছোট লাঠি এই লাঠিটার ওজন 3 কেজি অনেকে প্রশ্ন করবে ভাই এটা ছোট লাঠি অতএব কাস্টমার আসে নিজেও কি এইভাবে চেক দিয়া নিয়ে যাবে অনেকে বলে যে বাচ্চারা ভাঙ্গা বলবে কীভাবে কী করো বাচ্চা আছে করো সেক্ষেত্রে আমি বলি আপু ভাইয়ারা আপনারা বাচ্চার হাতে লাঠি দেন বাচ্চায় মারুক মারে যদি ভাঙতে পারে ভাঙ্গে লাগবে সেক্ষেত্রে আমি কোনো জরিমানা নিব না আর যদি না ভাঙে তাহলে রিস্কমুক্ত আপনি কিনতে পারেন এক কথায় শেষ তাহলে তো অনেক ভালো এই সাহসও আমি দিই কাস্টমারকে অনেক একটা গ্যারান্টি একটা অনেক বড় গ্যারান্টি দিয়ে দিয়েছেন আমি এই সাহসও কাস্টমারকে দিই আচ্ছা তো যাই হোক তো ভিউয়ার্স আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সরাসরি দোকানে আসতে পারেন আর যদি কেউ আসতে না পারেন তাহলে আপডেট তাদেরকে পৌঁছে দেবেন কোনো সমস্যা নেই শুধু ফোন নাম্বারে যোগাযোগ করবেন দরজাগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আচ্ছা তারপরে এদিকে একটা দরজা দেখতেছি একটা নিউ কালেকশন আমাদের পুতি টেম্পার ডোরের গায়ে টেম্পার লেখা আছে পুতি ডি ডোরের গায়ে আচ্ছা টেম্পার লেখা আছে এরপর একটা ঠিক আছে এটা দেখাচ্ছে এখন এই যে লাস্টে একটা দরজা আছে হ্যাঁ আমার ডোরেরগুলো অতিরিক্ত অপশনগুলো কি মানে প্রত্যেকটা ডোরে লক লাগানোর পরে এইভাবে আমি একটা ছিটকানি লাগাই দেবো যেহেতু লক নষ্ট হলে ছিটকানি তো খুলতে পারে এইভাবে এক একটা ছিটকানি দিয়ে দিব আমি লক নষ্ট হলে যে খুলতে পারে যেমন আমার অর্ডারে আর একটা পণ্য আছে আমি দেখাচ্ছি
এই যে আমার সিটকানি লাগানো। আচ্ছা আমি এই সিটকানি লাগানো ওয়ারারি মাল সিটকানি লাগানো আমার ওয়ারারি মাল তো এই জন্য আমি সিটকানি লাগিয়ে আনছি যাতে লক নষ্ট হওয়ার পরে সিটকানি ব্যবহার করতে পারে। আচ্ছা নষ্ট হইলেও প্রবলেম নাই, এটা এক্সট্রা একটা সিকিউরিটি দিয়ে দিছেন আর কি। এক্সট্রা সিকিউরিটি যেহেতু ব্যবহার করা লাগবে, অনেক ভালো ভালো একটা ব্যাপার। দেখে নিন আপনারা অবশ্যই, এটা 99% ধরে থাকে না এই সিকিউরিটি যেটা। আচ্ছা এগুলো তো আপনি এক্সট্রা দিয়ে দেন? এক্সট্রা দিচ্ছি আমি সুবিধার জন্য, আমার সুবিধাতে, আমার অভিজ্ঞতার আলোকে। আচ্ছা খুবই ভালো একটা কাজ করছেন, এটা একটা সিকিউরিটি আসলে দরকারও থাকা, কারণ সিকিউরিটি তো এনি টাইম নষ্ট হয়ে যাইতেও পারে। এই লকটা যে কোনো মুহূর্তে নষ্ট হইতে পারে, লক হ্যাঁ মানুষ মরণশীল, সেহেতু লকটা নষ্ট হইতে এনি টাইম নষ্ট হইতে পারে। সেই ক্ষেত্রে কাস্টমার তো ইউজ করা লাগবে টয়লেট, কীভাবে করবো এই জন্য আমি এক্সট্রা সিকিউরিটিটা ব্যবহার করি কাস্টমার সার্ভিস। আচ্ছা আর কোম্পানিতে যে 4টা কবজা আমি দিছি 5টা কবজা যেহেতু নষ্ট না হয়, এক্সট্রা আরেকটা দেওয়া আছে, এক্সট্রা আরেকটা দিচ্ছি আমি। আচ্ছা তাও কোম্পানিকে অনুরোধ করার পরে, আচ্ছা আপনি কোম্পানিকে অনুরোধ করে রিকোয়েস্ট করে নিছেন, আমি এগুলো দিচ্ছি এক্সট্রা। আচ্ছা তো এখন ভিউয়ারদের আপনি একটু বলেন যে আপনি যদি দূর থেকে কেউ নিতে চায় সেক্ষেত্রে আপনার পৌঁছে দেওয়া বা খরচ বরচ সম্পর্কে আর একটু বলে দেন। যে বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি কেউ আমার শোরুমে আসতে চায় আসতে পারবে। আমার শোরুমে আসার ঠিকানা হলো মিরপুর 10, ঢাকা 1216, আল-আলা হাসপাতালের অপোজিটিভ, আইপিআইস ব্যাংকের নিচতলা, মেট্রো রেলের 265 নম্বর পিলার। আর আমার ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে কেউ ইমো হোয়াটসঅ্যাপ বা ভাইবারও যোগাযোগ করতে পারে। ফোন নাম্বার হলো 01721185448, এই নম্বরে আমার সবসময় পাবে, আর প্রবাসীরও এই নম্বরে পাবে। আলহামদুলিল্লাহ আপনার ভিডিও পেয়ে প্রবাসী এক ভাই সৌদি আরব থেকে আমাকে অর্ডার করছে মালের, আল্লাহ যদি বাঁচায় আগামী দিন, আচ্ছা মানে 22 তারিখ তার ডেলিভারি হবে মাল। আচ্ছা 22 তারিখ। আচ্ছা ওই ভাইয়া আমাকে বিকাশের মাধ্যমে পেমেন্ট দিছে। আমি ভাইয়াকে প্রশ্ন করলাম, ভাইয়া আপনি আমাকে চিনেন না জানেন না, বিকাশের মাধ্যমে কেন পেমেন্ট দিলেন? আচ্ছা তো ভাই আমাকে প্রশ্ন একটাই করছে, ভাই আপনি যখন আপনার ভিজিটিং কার্ড পাঠাইছেন অবশ্যই আপনার শোরুম আছে, না হলে আপনি ভিজিটিং কার্ড পাঠাইছেন না। আমি ভাই আপনাদের মতো প্রবাসী যারা এদের অনেক বুকের পাটা অনেক সাহস নিয়ে চলে আসলে বিয়ের উদ্দেশ্যে এবং কাস্টমার উদ্দেশ্যে। আরেকটা কথা বলবো, হয়তো বা আমি ভালো হইতেও পারি নাও হইতে পারি, আপনারা প্রতারকের খপ্পরে পড়বেন না। যদি কাউকে অ্যাডভান্স টাকা দিতে হয় অবশ্যই তার ভিজিটিং কার্ড নেবেন, শোরুমের ঠিকানা নেবেন, অথবা শোরুমের আছে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে টাকা দিবেন। হাতে হাতে টাকা দিবেন না, প্রমাণ ছাড়া টাকা দিবেন না, আমি হই বা যেই হোক। আর আপনি পণ্য হাতে পণ্য পাওয়ার আগে পেমেন্ট দিতে হবে অবশ্যই, কেন পণ্য পাওয়ার আগে পেমেন্ট দিতে হবে তাও আমি ক্লিয়ার করি আপনাদেরকে বিয়ার্সের উদ্দেশ্যে। অনেকে অর্ডার করে মাল নেওয়ার পরে ভাই খুঁজে আমরা পাই না, কাস্টমার খুঁজে পাই না, আমি এরকম প্রতারণার শিকার অনেক হয়েছি। এই জন্য আমাদেরকে অন্ততপক্ষে হাফ পেমেন্ট দিতে হবে। যদি আপনাকে খুঁজে আমি নাও পাই আপনার ঠিকানা থেকে আমি চলে আসলাম, আমার যে অন্ততপক্ষে যাতায়াত খরচটা হয়। আচ্ছা হ্যাঁ প্রতারণার শিকার হয়েছি আমি, হ্যাঁ এরকম ভাই আমি অনেক পড়ছি। হ্যাঁ বলতেছি তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, আপনাদের দীর্ঘায়ু কামনা করছি, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।